আসছে রমজান মাস। রমজান উপলক্ষে অন্যান্য দেশে সবকিছুর দাম তুলনামূলক কমিয়ে দেওয়া হলেও এদেশে সবকিছুর দাম বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় রমজান আসার আগেই বাজারে মাছ, মাংস, মুরগি ও সবজি সহ বেড়েছে প্রায় সবকিছুর দাম। সব মিলিয়ে বাজারে যেন বাড়তি দামের ছোঁয়া লেগেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সবজি থেকে শুরু করে মাছের অতিরিক্ত বাড়তি দাম যাচ্ছে। সেই সঙ্গে কিছুদিন রাজধানীতে 650 থেকে 700 টাকায় গরুর মাংস বিক্রি হলেও সেটি বেড়ে আবার 750 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্রয়লার সহ সোনালি ও দেশি মুরগির দাম আগের চেয়ে বেড়েছে। বাজারে সব ধরনের মাছের দামও বাড়তে যাচ্ছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।